আসসালামু আলাইকুম। ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা? এই যে আমি যে দাঁড়ায় আছি, এই যে আমার উপরে আম গাছ আছে, আমের একটা পাতা পড়লে কিন্তু আমি মরে যেতে পারি, এটি কিন্তু একটা স্বাভাবিক ঘটনা। এখন কথা যে আসল কথা হলো, এই যে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, এটা কিন্তু স্বাভাবিক ঘটনা। এই যে মানুষ মরতেছে, এই দেখলাম গতকালকে মারা গেল, প্রতিদিন প্রতিনিয়তই যে এই দুর্ঘটনা ঘটতেছে, এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা। এটা কিন্তু কারো দায়, মানে দায় নাই, যে মারা গেছে তারই কিন্তু অ্যাকচুয়ালি দায়ী। সে কেন এই যে এই জায়গাটায় আসছিল, এই জায়গায় যদি না আসতো বা এই জায়গায় যদি না থাকতো কিন্তু সে মারা যেত না। কেন আসলো, এটাই হচ্ছে তার মূলত মূল মূল সমস্যা, মানে মূল যে ভুলটা, ভুলটা হচ্ছে যে এখানে কেন আসলো, আসাটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। যদি এখানে না আসতো, এখানে যদি না থাকতো, তাহলে কিন্তু তিনি মারা যেত না। এই হইল কাহিনী যে মারা যা গেল, এটাতে কিন্তু কারো দায়ভার নাই। যে আছে এই যে সমাজে যারা, মানে এই যে কাজ করতে যার, মানে ভুলে বা যার এই মানে সচেতনের যে কারণে মারা যাচ্ছে, এটা কিন্তু তাদের কোনো দোষ নাই, যে তাদের জন্য কোনো কিন্তু মারা যায় নাই, মানে তাদের কোনো ভুল নাই। তারা কিন্তু সবসময় মানে ভুলের ঊর্ধ্বে, তাদের কোনো কিন্তু মানে কোনো প্রবলেম নাই। তো যে মারা গেল, কিন্তু সে আসলো কেন, সে আসাটাই মানে যে সে এখানে আসলো, এটাই কিন্তু তার সবচেয়ে বড় ভুল। তিনি যদি এখানে না আসতেন বা এখানে না থাকতেন, তাহলে কিন্তু তিনি মারা যেত না। এটাই মানে আমাদের চিন্তা করতে হবে, যে মারা যে কী কারণে গেছে বা কেন মারা গেছে, সেটা কিন্তু মানে আসল কাহিনী না বা আসল ঘটনা না। কেন আসলো বা কী কারণে এখানে থাক, মানে আসার দরকার ছিল, এই কারণে কিন্তু তারই ভুল, মানে যে মারা গেল সে তারই ভুল, কিন্তু অন্য কোনো কারো ভুল নাই। যাদের জন্য মারা গেল বা যার জন্য এরকম হইলো, তাদের কিন্তু মানে দিব্যি সেই সমাজে ঘুরে বেড়াচ্ছে বা মানে চলাফেরা করছে, তাদের কোনো কোনো সমস্যা হবে না। আসলো যে তারই কিন্তু সমস্যা, এই যে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেলো, একটা ফ্যামিলি এই এই সব কিছু মানে সবাই মারা গেল, এটা কিন্তু তার প্রবলেম হয়েছে, যে যার যে বা যার কারণে হয়েছে তার কোনো কিন্তু সমস্যা নাই। এটা হচ্ছে মূল কথা, মূল কথা যে তার কারণে বা কার কারণে হয়েছে, এটা কিন্তু আমরা মানে দেখার মানে কোনো টাইম নাই। এটা হচ্ছে মূল কথা আমি বলতে চাচ্ছি, যে আপনার মানে সবসময় নিজের নিজের যে দোষ সেটা স্বীকার করতে হবে, যে আপনার এই যে কোনো অ্যাক্সিডেন্ট হইলেন বা আপনার মারা গেলেন, সেটা কিন্তু আপনারই সব মানে ভুল ছিল, আপনার কারণেই আপনি নিজে মারা যাচ্ছেন বা নিজে দুর্ঘটনায় আক্রান্ত হচ্ছেন বা দুর্ঘটনা হচ্ছে, সেটা কিন্তু আপনার জন্যই হচ্ছে, নিজের জন্য। আপনি যদি সবসময় ঘরে বসে থাকতেন বা অন্য কোনো কাজে থাকতেন, তাহলে কিন্তু এটা হইতো না। এটা হচ্ছে মূল কথা। তো সর্বোপরি এটাই বলবো, একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনে কান্না, একটা দুর্ঘটনা কিন্তু একটা ফ্যামিলি মানে ধ্বংস হয়ে যায়। তো আমরা যারা আছি অবশ্যই একটু সতর্কভাবে থাকবো, সুন্দরভাবে থাকবো, যাতে যে নিজেকে একটু সেফ রাখার চেষ্টা করবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর যেভাবে হইতেছে বা যেভাবে দুর্ঘটনা হচ্ছে বা হবে ওদূর ভবিষ্যতে, এটা কিন্তু আমরা মানিয়ে নিতে হবে। এটা কিন্তু যে হচ্ছে তারই সবচেয়ে বড় দোষ, অন্য কারো বা এর পিছনে যারা আছে বা যারা থাকবে সারা জীবন, তাদের কিন্তু মানে কিছুই হবে না। তারা মানে দিব্যি ঘুরে ফেরে বা এই সমাজে চলতে থাকবে বা করতে থাকবে, এটাই হচ্ছে মূল কথা। তো সর্বোপরি এটাই বলবো, একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনে খান না। তো সবাই একটু সতর্ক থাকবেন, সবাই একটু ভালো থাকার চেষ্টা করবেন। আর এটাই হলো কথা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।